এইচএসসি 2022 বেসের যে পুনর্বিন্যাসকৃত সংক্ষিপ্ত সিলেবাসটা দেওয়া হয়েছে, তো সেই সিলেবাসের কৃষি শিক্ষা প্রথম পত্র সিলেবাসটা আমরা আজকে দেখব। তো তোমাদের কাছে সর্বপ্রথম রিকোয়েস্ট হচ্ছে, তোমরা মেইন বইটা হাতে সামনে নিয়ে বইটা একটু দাগিয়ে নাও যে যে অধ্যায়গুলো আছে, যাতে এই ভিডিওটা তোমাদের বারবার দেখে সময় নষ্ট না করতে হয়। প্রথম অধ্যায় বাংলাদেশের কৃষি, দ্বিতীয় অধ্যায় ভূমি সম্পদ সম্পৃক্ত কৃষি প্রযুক্তি, তারপর হচ্ছে তৃতীয় অধ্যায় বিশেষ উৎপাদন সম্পৃক্ত কৃষি প্রযুক্তি, চতুর্থ অধ্যায় নাই, পঞ্চম অধ্যায় আছে মাঠ ও উদ্যান ফসল উৎপাদন। তো এটা আংশিক আছে, তো যে যে অংশগুলো আছে আমি একটু পড়ে শোনাই। দানা জাতীয় ফসল চাষ পদ্ধতি, ধান, এখানে আউশ ধান, আমন ধান, বোরো ধান, আর ব্যবহারিক ছয় সুস্থ বীজ বাছাইকরণ, চিনি উৎপাদনের ফসল চাষ পদ্ধতি, এটা হচ্ছে আখ, তারপর হচ্ছে আঁশ জাতীয় ফসল চাষ পদ্ধতি, এটা হচ্ছে তুলা, আর তারপর হচ্ছে পাট, তারপর হচ্ছে ফল জাতীয় ফসল চাষ পদ্ধতি কুল, তারপর হচ্ছে পেয়ারা, তারপর হচ্ছে কমলা লেবু, আর ফল ও শাকসবজি পচনে কারণ লক্ষণ সংরক্ষণের প্রয়োজনীয়তা, এটা হচ্ছে ষষ্ঠ অধ্যায়ের, যার নাম হচ্ছে ফল শাকসবজি প্রক্রিয়াজাত সংরক্ষণ, এদের সম্পূর্ণ পড়তে হবে। তো ব্যবহারিক অংশে যে যে জিনিসগুলো রয়েছে, মাটির অম্লত্ব ও ক্ষারত্ব চিহ্নিত করতে পারবো, তারপর বিভিন্ন ধরনের মাটি সংগ্রহ শনাক্ত ও সংরক্ষণ করতে পারবো, বীজের বিশুদ্ধতার হার নির্ণয় করতে পারবো, তারপর হচ্ছে পেঁয়াজ আলু সরিষার বীজ শোধন করতে পারবো, ঘরের ভিতরে মাশরুম চাষ করতে পারবো, তারপর সুস্থ বীজ বাছাইকরণ করতে পারবো। তো এখানে প্রশ্নের যে প্যাটার্নটা হবে, বিগত বছরগুলোতে যেভাবে কোশ্চেন প্যাটার্নটা হয়েছে ঠিক একইভাবে এবছরের কোশ্চেন প্যাটার্নটা হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ধন্যবাদ সবাইকে, থ্যাংকস ফর ওয়াচিং।